আজকের এই ভিডিওতে কলকাতা পুলিশের নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হ্যাঁ বন্ধুরা কলকাতা পুলিশে আবারও নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ অফিসিয়ালি নোটিফিকেশান শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লেটেস্ট চাকরির নোটিফিকেশানগুলি পেতে সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে আজকে একটি দৈনিক সংবাদ সংবাদপত্রিকায় এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এবং আজ বা কালকের মধ্যে তোমরা ফুল নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পাবে সো এখানে জানিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা লালবাজার থেকে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ডেট দেখতে পাচ্ছ তিরিশে সেপ্টেম্বর নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে যার এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছ এখানে কি জানিয়েছে দেখুন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর্ম উইলিং মেল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ ফোর ওয়ান টু পুলিশ ড্রাইভার সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লালবাজার পুলিশের মাধ্যমে রিক্রুটটি করা হচ্ছে কলকাতা পুলিশে যেখানে আপনাদের চারশো বারোটি শূন্য পদে পুলিশ ড্রাইভার পদে রিক্রুট করা হচ্ছে কন্ট্যাকচুয়াল বেসিকে আপনাদের রিক্রুট করা কলকাতা পুলিশে প্রপারলি টেম্পারি বেসিক বা কন্ট্যাক্ট চুয়াল বেসিকে এক বছরের কন্ট্যাক্ট চুয়াল বেসিকে আপনাদের রিক্রুট করা হবে সো আপনাদের ড্রাইভার পদে রিক্রুট করেছে এবং ড্রাইভার পদে আপনারা শিক্ষাগত যোগ্যতা নর্মালি জানেন যদিও এটি শর্ট নোটিফিকেশান এখানে ডিটেলস জানানো নেই কিন্তু ড্রাইভার পদে এইট পাস হলেই আপনারা আবেদন করতে পারেন সঙ্গে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হয় সো এটা থাকলেই আপনারা আবেদন করতে পারেন এবং এই চাকরিগুলির ক্ষেত্রে আপনাদের কম্পিটিশান লেভেল অনেকটাই কম থাকে কারণ ড্রাইভার পদের ক্ষেত্রে আপনারা জানেন অনেকেরই ড্রাইভিং লাইসেন্স থাকে না এখানে যেগুলি হেভি ভি বা যে সমস্ত ভেহিকেলের ড্রাইভিং লাইসেন্স লাগে সেগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই থাকে না যার ফলে এখানে কিন্তু কম্পিটিশন লেভেল অনেক কম থাকে আপনারা যদি একটি চাকরি খুঁজছেন সেক্ষেত্রে আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারেন যদিও এটি কন্ট্যাকচুয়াল বেসিকে রিক্রুট করাবে নোটিফিকেশন আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এখানে জানিয়েছে দেখুন ডিটেল ইনফরমেশন ইনক্লুডিং মেথড অফ সিলেকশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাপ্লিকেশান ফর্ম আর অ্যাভেলেবেল অন কলকাতা পুলিশ ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন লাস্ট ডেট আবেদন করা থাকবে নয়ই অক্টোবর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন সো এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান আজকে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে সো আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফুল নোটিফিকেশান অফিসিয়ালি ওয়েবসাইটে এলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে দেবো কী কী যোগ্যতা লাগবে সীমা কী লাগবে সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো সো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই শর্ট নোটিফিকেশানটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সো আপনারা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে